হ্যালো ফ্যান্স আশা করি সবাই ভালো আছেন জেনারেল নলেজ অফ টেক্সটাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম বন্ধু আপনাদের কীরকম ধরুন কোনো এক্সপিরিয়েন্স আছে মার্কেট থেকে আপনি একটা ডেস্ক কিনে আনলেন সেটা আপনার জন্য হোক অথবা আপনার বেবির জন্য হোক বাসা এসে যখন ডেস্কটা পরলেন এরপর দেখলেন যে আপনার গায়ে হঠাৎ করে গাচুল চুলকাচ্ছে অথবা লাল সাধারণ দাগ হয়ে গেছে তো বন্ধুরা কেন এই ধরনের হয় এটা যদি বুঝতে হয় আপনাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওতে আমরা আলোচনা করব হোয়াট ইজ ফিএস ফিএস ভ্যালু ইন ডাইং ডিফৰ স্টেজ এণ্ড হোৱাই উই মেইনটেইন ফিয়েজ ব্লু ডিউৰিং ডাইং হোৱাট উইল বি হেফেন ইফ ফিয়েছ নট মেইনটেইন ডিউৰিং ডাইং হাও উই মেজাৰ ফেব্ৰিক ইণ্টাৰনল ফিয়েছ আই উইল শ' ইন এ ভিডিঅ' ক্লিপ অলছো এণ্ড ফাইনেল আই উইল শ' ইফ নোট মেইনটেইন ফিয়েছ ব্লু অ'ফ ফেব্ৰিক দেট হোৱাট উইল বি হেফেন যদি এগুলো দেখতে চান তাহলে আমার এই ভিডিওটা পুরোটা দেখুন চলুন তাহলে বন্ধুরা আমরা মূল আলোচনায় ফিরে যাই মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে আমরা মূল আলোচনায় ফিরে যাই তো বন্ধু আমরা বলছিলাম যে মার্কেট থেকে আপনার ড্রেস কেনার পর যখন পড়লেন আপনার গায়ে চুলকানি শুরু হয়ে গেল অথবা লাল সাজন দাগ হয়ে গেল। এটা কেন হয় বন্ধু এটা মেনলি হয়ে থাকে আপনার পেব্রিকের ইন্টারনাল ফি যদি ঠিক পরিমাণ না থাকে অর্থাৎ যত মানটা যে রেঞ্জটা থাকা দরকার ওই রেঞ্চটা যদি না থাকে তাহলে কিন্তু আপনার বডিতে এটা ইনফেকশান হবে অর্থাৎ প্রত্যেকটা পেব্রিকের একটা কিন্তু ফিএসের রেঞ্জ থাকবে ফিএস ভ্যালু থাকবে যে ভ্যালুটা প্রত্যেকটা ফেব্রিকে মেনটেন করা উচিত কেউ যদি বা কোনো কাস্টমার অর্থাৎ কোনো কোম্পানি যদি ফেব্রিকটা যখন ডাইং মেশিন থেকে আনলোড করবে অর্থাৎ আনলোড হওয়ার আগে কিন্তু এই ফেব্রিকটা ফিএসটা কত আছে সেটা নির্ধারণ করতে হবে যদি এটা নির্দিষ্ট পরিমাণের মধ্যে না থাকে যে রেঞ্জে থাকা দরকার রেঞ্জের মধ্যে না থাকে তাহলে কিন্তু এই ফেব্রিকটা যখন আলটিমেটলি বায়াত হয়ে কাস্টমারের কাছে যাবে তখন কিন্তু ওই কাস্টমারের উপর এইটা কিন্তু ইনফেকশান ফেলবে ওই জন্য এটা সবারই উচিত যে ফেব্রিকের ফেসটা সঠিক পরিমাণ মেনটেন করা তাহলে এখন আমরা দেখব কেন এগুলো হচ্ছে এবং আসলে ফেস জিনিসটা কি। আবার ফার্স্ট কোয়েশন ইজ হোয়াট ইজ ফিয়েস ফিএস ইজ এ মলিকুলার কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন ইন এ সলিউশান অর্থাৎ কোনো একটা সলিউশানের হাইড্রোজেন আয়নের মলিকুলার কনসেন্ট্রেশনটাকে আমরা ফিএস বলতেছি আদার ওয়ার্ডস অন্য কথায় আমরা যদি বলি হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারেদমের মানকে ফিয়েস বলি দ্যাট মিন্স নেগেটিভ লগারিদম আয়ন অফ হাইড্রোজেন ইন এ সলিউশন এভাবে আমরা ফিয়েসটাকে ডিফাইন করতে পারি ফিয়েসটাকে আরও ভালো করে বোঝার জন্য আমরা এফেক্টটার দিকে একটু দেখতে পারি ফেয়েস নির্ধারণ করার জন্য আমরা একটা স্কেল ব্যবহার করি স্কেলের ভ্যালু হলো জিরো থেকে চোদ্দ জিরো থেকে চোদ্দোর মধ্যে কিন্তু আমরা একটা সলিউশান দ্বারা নির্ধারণ করতে পারবো এটা এসিডিক নাকি বেসিক নাকি নিউট্রাল তাহলে এটাকে আমরা সহজে কিন্তু স্কেল থেকে নির্ধারণ করতে পারি ফিকারটা থেকে যদি আমরা দেখি তাহলে দেখুন বন্ধু জিরো থেকে যদি ফিএসের ছয়ের মধ্যে হয় তাহলে আমরা বলবো যে সলিউশানটা হলো এসিডিক এবং ছয় থেকে যতই পিএস ভ্যালু নিশ্চিত দিকে নামতে থাকবে এর অ্যাসিডিটি বাড়বে অর্থাৎ এসিডি ঘনত্ব বাড়বে আর যদি সেভেন হয় তাহলে আমরা বলবো যে এটা নিউট্রাল নিউট্রাল বলতে আমাদের পানির পিএসটাকে বোঝাচ্ছি আবার যদি আট থেকে চোদ্দ পর্যন্ত সলিউশানের পিএসের ভ্যালু হয় তাহলে আমরা বলবো যে এটা বেসিক অর্থাৎ খার এখান থেকে আট থেকে যতই উপরের দিকে যাবে চোদ্দো পর্যন্ত যাবে তত কিন্তু খারের ঘনত্বটা বাড়বে তাহলে স্কেল থেকে আমরা সহজে কিন্তু বুঝতে পারতেছি পিএসের মান কত থাকলে এসিডিক হবে কত থাকলে বেসিক হবে এবং ক থাকলে নিউট্রাল হবে পিএস স্কেলের আমরা আরেকটা ফিগার দেখতেছি এ ফিগার থেকেও দেখা যাচ্ছে যে যদি পিএসএন সেভেন হয় তাহলে কিন্তু এটা নিউট্রাল অর্থাৎ আমাদের পানির পিএস সেভেন থেকে কম হলে এটা এসিডিক হবে এবং সেভেন থেকে বেশি হলে এটা বেসিক বা খার হবে এ ফিগার থেকেও আমরা সেটা স্পষ্ট ধারণা পাচ্ছি আমাদের দুই নাম্বার আলোচনার বিষয় হলো যে ফেস বলফারেন্ট স্টেজ অফ ডাইং ফেব্রিকটা যখন আমরা ডাইং করি তখন কিন্তু আমরা ডিফারেন্ট স্টেজে ফেসের মান বিভিন্ন রকম রাখি এখন কোন স্টেজে ফেস কত রাখি ওটা নিয়ে আমরা আলোচনা করব তো ফেব্রিক যখন ড্রাইং করি প্রথম আমরা ফেব্রিককে ডাইং মেশিনে লোড করি লোড হওয়ার পরে আমরা প্রথমটা বলি পি ট্রিটমেন্ট অর্থাৎ এক্সকোয়ারিম ব্লিচিং একসাথে হবে ফি ট্রিটমেন্টে আমরা ফেস রাখি হলো সাড়ো দশ থেকে বারোর মাঝামাঝি এটা হলো পি ট্রিটমেন্টের ভ্যালু এরপর পি যখন কমপ্লিট হলো যখন এটাকে আমরা নিউট্রাল করব এসিড দিয়ে তখন ফিয়েস থাকবে পাঁচ থেকে ছয়ের মধ্যে এরপরে নিউট্রাল করার পরে যখন আমরা ডাইভাতের জন্য পানি নেব লেভেলিং দেওয়ার জন্য তখন কিন্তু ফিয়েস ছয়ের মধ্যে থাকবে অর্থাৎ সারো ফাঁস থেকে সাড়ো ছয়ের মাঝে থাকবে এর চেয়ে কিন্তু বেশি করা যাবে না কারণ যখন আপনি ডাই সল সড়া দেবে ফেস কিন্তু বেড়ে যাবে তা লেভেলিংয়ের ফেস চার পাঁচ থেকে সাড়ে ছয়ের মধ্যে রাখবো এরপর যখন অ্যালকালি যাবে অর্থাৎ কাস্টিক বা ছোড়া যাবে তখন ডাইভার যেটাকে বলতেছে আমরা তখন এর ফেসটা ভ্যালু গিয়ে দাঁড়াবে সাড়ে দশ থেকে বারো তেরো মাঝামাঝি তেরো মাঝামাঝি ধরলাম সাড়ে দশ থেকে তেরো মাঝা ডিপ কালার কিন্তু বেশি হয় ফেস এরপর যখন আমি ডাইভার ড্রেন করবো তখন আবার নিউট্রাল করবো নিউট্রাল করে তখন আবার ফেস চলে আসবে ছয়ের মধ্যে এরপর যখন আমরা ফিক্সিং দেবো তখন ফেস আমরা রাখবো সাড়ো চার থেকে সাড়ে পাঁচের মাঝামাঝি আরেকটা জিনিস হলো আমরা যখন ফি পরে অ্যানজাইম করি যদি অ্যাসিডিক অ্যানজাম করি তাহলে আমরা ফেস রাখবো সাড়ো চার আর যদি নিউট্রাল এনজাইম করি অর্থাৎ নিউট্রাল এঞ্জাম ডাইভারতে যে অ্যানজামটা করি এটা আমরা নিউট্রিক নিউট্রাল অ্যাসিড ওটা যখন দিই তখন আমরা ফেস থাকবে ছয় এরপর যখন আমরা ডাইং কমপ্লিট ফিক্সিং কমপ্লিট যখন আমরা স্বপ্নার দেবো স্বপ্নারও ফস্ত রাখতে হবে পাঁচ থেকে ছয়ের মধ্যে এরপর ফাইনালি যখন আমরা ফেব্রিকটা ডাইং মেশিন থেকে আনলোড করব। তখন পিএইচ ভ্যালু কিন্তু ছয়ের মধ্যে থাকতে হবে এর বেশি কিন্তু করা যাবে না আমাদের নিউট্রাল করে কিন্তু ফেব্রিকটা নামাতে হবে পাঁচ থেকে ছয়ের মধ্যে ফিএস মেনটেন করে এরপর কিন্তু ফেব্রিকটা আনলোড করতে হবে নাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা পড়বে তো নেক্সট কোয়েশন আমি আলোচনা করবো যে পিএইচ ভ্যালু যদি শরীরভাবে মেনটেন না হয় তাহলে কি ধরনের সমস্যা হতে পারে তো বন্ধু এটা বললাম আমরা কটনের ক্ষেত্রে যদি পোলিস্টারের ক্ষেত্রে বলি তাহলে ফিএসটা রাখতে হবে তিন থেকে সাড়ে চারের মধ্যে ফিজগুলো রাখতে হবে কিন্তু অবশ্যই যে কোনো ফেব্রিক হোক না কেন আনলোডে ফেজটা যাতে ছয়ের মধ্যেই থাকে পাঁচ থেকে ছয়ের মধ্যে যাতে ফেজটা থাকে তো বন্ধু এখন তিন নাম্বার কোয়েশান তিন নাম্বার কোয়েশান হলো যদি আমি ফিয়েসটা মেনটেন না করি ডিফারেন্ট স্টেজে তাহলে কী ধরনের সমস্যা আসতে পারি প্রথম প্রশ্ন হলো যে যে জিনিসটা আমাদের রাখতে হবে যে প্রত্যেকটা কেমিক্যাল কিন্তু একটা ইনভায়রনমেন্টের মধ্যে কাজ করে অর্থাৎ যে কেমিক্যালের যে যেটুকু দরকার ওই এনভায়রনমেন্টটা যদি ক্রিয়েট করতে না পারি আমরা তাহলে ওই কেমিক্যাল কিন্তু ফাংশান করবে না অর্থাৎ কাজ করবে না যেটা বলছিলাম যে আমাদের প্রথমটা টলে ফি ট্রিটমেন্ট অর্থাৎ করিম বিলিসিংয়ের পিএস কিন্তু সাত দশ থেকে বারো মধ্যে রাখতে হবে অর্থাৎ সাত দশ থেকে বারো মধ্যে যদি আমি পিএসটা মেনটেন করতে না পারি তাহলে কিন্তু আমার ফি ট্রিটমেন্টটা হবে না ওইটাকে না আমি পরিবেশ তৈরি করে দিতে হবে একেবারে লেভেলিংয়ে আমাকে পিএস কিন্তু সয়ে রাখতে হবে ওই পরিবেশটা যদি না দিই তাহলে কিন্তু ডাইংয়ে আনিবেন চলে আসবে একেবারে ফেব্রিকের আনলোড হওয়ার আগে যদি পিএসটা আমি পাঁচ থেকে ছয়ের মধ্যে না নামাই তাহলে কিন্তু আমি যে কোয়েশানটা বলছিলাম যে আমরা ফেব্রিকটা মার্কেট থেকে যখন গায়ে ফোরি তখন কেন আমাদের গায়ে ফোসকা বা গা চুলকায় এটা মেন কিন্তু এই জায়গায় এই পয়েন্টটা কিন্তু মনে রাখতে হবে যে আনলোড ফেসটা পাঁচ থেকে ছয়ের মধ্যে রাখতে হবে এটা হলো নিউট্রাল নিউট্রালে কাছাকাছি যেটা আমার সাত বলতেছি আলটিমেটলি লাস্টে গিয়ে সাথে হবে ফিনিশ যখন হবে লাস্টটিকে নিউট্রালি হবে ওই জন্য আমাকে একটু ছয়ের মধ্যে রাখতে হবে পাঁচ থেকে ছয়ের মধ্যে যদি আমি ফেব্রিকটা আনলোড করে নামাই আলটিমেটলি এটা গিয়ে নিউট্রালি হবে নিউট্রাল যখন হবে তখন কিন্তু আমার ফেব্রিকটা যখন আমি তো পারব তাহলে আমার শরীরে কোনো সমস্যা হবে না কোনো ইনফেকশন হবে না কিন্তু যদি আমরা ফেসটা ঠিকমতো মেনটেন না করি তাহলে আলটিমেটলি যে কাস্টমার সে কিন্তু এটা দ্বারা এফেক্টেড হবে মনে করুন আমার ফ্যাক্টরিতে হোক ভুলুক আমি যে কোনো কোম্পানিতে হোক অর্থাৎ যে যারা ফেব্রিক ড্রাইং করে সে যদি ফেসটা ঠিকমতো মেনটেন করে না করে আনলোড করে তাহলে কিন্তু সে হয়তো তার এটা কিছু না কিন্তু যে কাস্টমার ফেব্রিকটা পরবেই যদি ফিস আমি যদি বেশি রাখে দিলাম অত কম রাখে দিলাম বেশি রাখ দিলে হয়ে যাচ্ছে আমার অ্যালকালি মিডিয়াম হয়ে যাচ্ছে আর যদি কম রাখে দিই তাহলে কিন্তু অ্যাসিডিক হয়ে যাচ্ছে দুটাই কিন্তু শরীরের জন্য ক্ষতিকর ওই জন্য অবশ্যই আমাদেরকে ফেব্রিকটা যখন ডাইং মেশিন থেকে আনলোড হবে অবশ্যই আমাকে ফিসটা মেনটেন করে নামাতে হবে অর্থাৎ নিউট্রাল করে নামাতে হবে তাহলে কিন্তু কাস্টমার যে ড্রেসটা পরবে তার শরীরে কোনো ইনফেকশন হবে না সুতরাং আমাদেরকে অবশ্যই এদিকে অবশ্যই সতর্ক রাখতে হবে যাতে কাস্টমার কোনো কমপ্লেন আমাদের ডেস্কের উপর দিতে না পারে এখন আমরা দেখব হাউ টু মেজার ফেব্রিক ফিস ইন ল্যাব অর্থাৎ ল্যাবে কীভাবে ফেব্রিকের ফেসটা মেজারমেন্ট করে ওইটা আমরা আলোচনা করবো এবং একটা ভিডিও ক্লিপে আমরা স্পষ্ট ধারণা দেব তো বন্ধু আমরা যে কটা বলতে চাই যে ফেব্রিকটা যখন ফিনিশ হয়ে যাবে যখন ফাইনাল ডেলিভারির জন্য যাবে তখন কিন্তু বায়ার কিন্তু রিকোয়ারমেন্ট থাকে যে আমার ফেব্রিকের ফেসটা এত রাখতে হবে এই জন্য ল্যাবে কিন্তু একটা টেস্ট করা হয় ফেব্রিকের ফেসটা কত আছে এবং একটা রিপোর্ট করা হয় এই রিপোর্টটা কিন্তু বাইরকে সাবমিট করতে হয় বাইরে যখন দেখে যে যে তার রেঞ্জ সে যে রেঞ্জটা দিল ওই রেঞ্জটা যদি থাকে অ্যাপ্রুভাল থাকে তাহলে কিন্তু ফেব্রিক ডেলিভারি নেবে নাহলে কিন্তু ও বায়ার ফেব্রিক ডেলিভারি নেবে না ওই জন্য ফেব্রিকের ফেসটা এক ল্যাবে টেস্ট করা হয় এবং রিপোর্ট তৈরি করা হয় রিপোর্টটা বাইরকে সাবমিট করতে হয় এরপরে ফেব্রিকটা ডেলিভারি যাবে তো কীভাবে ফেস বের করার লাগে ল্যাবে ওটা আমরা এখন আলোচনা করতেছি তো ল্যাবে বের করার আগে তাহলে আমাদের যে জিনিসটা জানতে হবে যে কীভাবে প্রোসিডিওরটা কী আমি আগে একটু ধারণা দিচ্ছি পরে আমি শো বিষ এবং বিজয় দেখাবো তো প্রথমে ফেব্রিকটা যখন ফিনিশ হবে ফিনিশ হওয়ার পরে কিছু ফেব্রিক লেবে দিতে হবে লেবে দেওয়ার পর লেবে যে দায়িত্বরত সে কী করবে ওই ফেব্রিকটাকে কুচু কুচি করে কাটবে ছোটো ছোটো ফিস করে কাটবে কাটার পরে সে দুই গ্রাম পরিমাণ ফেব্রিক টুকরা নিবে দুই গ্রাম মেজারমেন্ট ব্যালেন্সে মেজারমেন্ট করে নিবে এরপর একটা কনিক্যাল ফ্ল্যাক্সে একশো এমএল ফানি নিবি হান্ড্রেড এম এল ফানির মধ্যে এই দুই গ্রাম ফেব্রিক টুকরাটা ওই ফ্ল্যাক্সের মধ্যে দিয়ে দিবি এরপর দুই ঘন্টা ধরে ওই কনিক্যাল ফেব্রিক সহ আমি মেকানিক্যাল শেখার বসা দেবো এই কারণ দুই ঘন্টা পর্যন্ত ফেব্রিকটা শেক বা নড়াচড়া করবি দুই ঘন্টা পরে ওই ফেব্রিকটা আমরা মেকানিক্যাল শেখার থেকে তুলে নিয়ে এসে ওই সলিউশানের ফিয়েসটা আমরা ফিয়েস মিটার দিয়ে মেজারমেন্ট করে দেখব কত আছে যদি আমরা এইভাবে আমরা দু তিনটা স্যাম্পল নেব ধরুন তিনটা স্যাম্পল নিলাম তিনটা স্যাম্পলের অ্যাভারেজ কত আছে ভ্যালুটা ওই ভ্যালুটা আমরা অ্যাভারেজ করে রিপোর্টটা তৈরি করব এভাবে কিন্তু টোটাল প্রোসিজোরটা কমপ্লিট হয় চলুন তাহলে এখন আমরা কিছু ভিডিও ক্লিপ এবং পিক্সার দিয়ে জিনিসটা আরও সহজে বোঝার চেষ্টা করি প্র্যাকটিক্যালি ফেব্রিকের ফেস ভ্যালু বের করার জন্য আমরা কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি প্রথমে চলুন আমরা ইনস্ট্রুমেন্টগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিই প্রথমে আমরা একটা গ্লাস প্লাক্স নেব যেটা ক্যাপাসিটি হবে হান্ড্রেড মিলি এরপর আমরা ইলেকট্রনিক ব্যালেন্স নেবো ফেব্রিকের টুকুটা মেজাম করার জন্য এরপর একটা ফ্লাস্ক বলিন্টারি সিলিন্ডার নেব একশো এম এল ক্যাপাসিটি এরপর আমরা গ্লাস টট নেব ফেব্রিক টুকরাটা নাড়ানোর জন্য এরপর আমরা মেকানিক্যাল শেকার নেব যাতে এখানে ফেব্রিকটা শেক করতে পারি ওইখান থেকে আমরা একটা বিকারে নেব পানিগুলো ফেব্রিক সহ ফ্রিজ বের করার জন্য এবং ফাইনালি আমরা এই হান্না ফিএস মিটার দিয়ে ফেব্রিকের পেয়েসটা বের করব ফেব্রিকের পেয়েস বাইর করার জন্য যে সব ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা লাগে ওইগুলোর সাথে আমরা এখন পরিচিত হলাম এখন আমরা দেখবো এই ব্যবহার করে কিভাবে ফেব্রিকের ফেসটা বের করা লাগে চলুন আমরা দেখি দেখিনি এটা হলো সেই স্যাম্পল ফেব্রিক যেটার ফেয়েস আমরা বাইর করব এই ফেব্রিকটাকে কুচি কুচি করে কাটতে হবে কাটা পরে আমরা ইলেকট্রিক্যাল ব্যালেন্সে দিয়ে দুই গ্রাম পরিমাণ নেব। দুই গ্রাম দুইটা আমরা স্যাম্পল নিলাম এবং এই টুকরাগুলো একটা কোর্নিক্যাল ফ্ল্যাক্সে একশো এম এল ফানে নিয়ে একটা শেকার মেশিনে বহা দেবো দু ঘন্টা পর্যন্ত এই শেঁকার মেশিনে শ্যাক হতে থাকবে এরপর শ্যাক হওয়া কমপ্লিট হলে আমরা এগুলোকে ইলেকট্রিক্যাল ব্যালেন্স ইলেকট্রিক্যাল ফিএস মিটারে নিয়ে গেলাম ফিয়েস মিটারের থেকে আমরা ওই দুইটা স্যাম্পলের ফিএস দেখে নেব এভাবে আমরা স্কেল থেকে ফিএস ভ্যালুটা দেখব এটা প্রথম স্যাম্পলের ফিএস এরপর এটা নেওয়ার পরে আমরা দ্বিতীয় স্যাম্পলেরও ফিএসটা ভ্যালুটা দেখে নেব এই দুইটা ফিয়েস ভ্যালু আমরা রেকর্ড রাখবো রেকর্ড রাখার পরে ওগুলো আমরা একটা শিটে অ্যাভারেজ করে দেখাবো এই ফেব্রিকের ফিয়েস ভ্যালু কত এভাবে কিন্তু আমরা টোটাল প্রসেসটা কমপ্লিট করে থাকি এটা হলো সে ডাটা যে দুইটা স্যাম্পল আমরা টেস্ট করলাম ওই দুইটা ভ্যালু দেখা যাচ্ছে যে আমরা প্রথম ভ্যালু ফেলাম সিক্স পয়েন্ট ফাইভ এবং দ্বিতীয়টা ভ্যালু ফেলাম সিক্স পয়েন্ট সেভেন এবং ওই মুহূর্তে টেম্পারেচার ছিল টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস এবং দুইটার অ্যাভারেজ ধারালো আমাদের ফিএস সিক্স পয়েন্ট সিক্স এটা হলো ওই ফেব্রিকের ফি এস এই রিপোর্টটা কিন্তু আমাদের ফরম্যাট করে বাইরেকে সাবমিট করতে হবে আমি বলছিলাম যে প্রত্যেক বায়ারের একটা রেঞ্জ থাকবে অর্থাৎ যে ফেব্রিকটা সে ডেলিভারি নিবে ওই ফেব্রিকের পিএস কত থাকতে হবে ওই লিমিটটা কিন্তু ওই বায়ার বলে দিবে একটা শিটে বলে দিবে যেমন এটা যদি আমরা এই সেন বাইরের ক্ষেত্রে বলি তাহলে দেখা যাচ্ছে যে প্রোডাক্ট ফোর চিলড্রেন যাদের বয়স জিরো থেকে থ্রি ইয়ার্স তাদের পিএস রাখতে হবে কিন্তু চার থেকে সাড়ে সাতের মাঝে যদি ফাইনাল প্রোডাক্ট উইথ স্কিন কন্টাক্ট অর্থাৎ যেগুলা স্কিন কন্ট্যাক্টে আসবে এই ফেসগুলো রাখতে হবে চার থেকে সাড়ো আটের মধ্যে কারণ ফাইনাল প্রোডাক্ট উইথ স্কিন কন্ট্যাক্ট যদি স্কিন কন্টাক্টে না থাকে ওইটার ফেস রাখতে হবে চার থেকে নয়ের মধ্যে এভাবে প্রত্যেকটা বায়ার কিন্তু এভাবে একটা সিট দিয়ে থাকে তাদের রিকোয়ারমেন্ট এই রিকোয়ারমেন্ট কিন্তু ফিল আপ করে আমাদেরকে ফেব্রিক ডেলিভারি দিতে হবে তো বন্ধু এতক্ষণ আমরা যেসব জিনিস নিয়ে আলোচনা করলাম আশা করি এতক্ষণে আপনার কোয়েশনের আনসার পেয়ে গেছে অর্থাৎ ফেব্রিক পড়ার পরে কেন আমাদের চুলকানি হয় অথবা আমাদের ইনফেকশান হয় লাল ধরনের ইনফেকশান হয় এইসব কোয়েশনের আনসার এতক্ষণে আপনারা পেয়ে গেছেন আশা করি এই ভিডিওটা আপনারা ভালো করে বুঝতে পারছেন এবং ফেয়েসগুলো কত রাখতে হবে কীভাবে ফেব্রিকে ফেয়েস বের করা লাগবে কিভাবে আমরা ফাইনাল ডেলিভারি দেওয়ার আগে একটা রিপোর্ট কমপ্লিট করব। বায়ের রিকোয়ারমেন্ট কত সব সব কোয়েশনের আনসার আশা করি পেয়ে গেছেন তো বন্ধু যদি আপনার ভিডিও ভালো থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন যদি কোনো কোয়েশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আশা করব আপনাদের কোয়েশনগুলো আনসার দেওয়ার জন্য তো যাওয়ার আগে বলতে হয় আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকবেন